আজকে ভাই মোবাইলে আসা বিরক্তকর অ্যাড থেকে মুক্তি পাবেন। আমরা স্মার্টফোন ব্যবহার করতেই পারি না, ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে আপনি যেই জায়গায় টাচ করবেন আপনার মোবাইলে শুধু অ্যাড, যেই জায়গায় টাচ করবেন অ্যাড অ্যাড অ্যাড, এত পরিমাণ অ্যাড শো করে ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি না মোবাইলগুলো। আজকের ছোট্ট একটা ভিডিও থেকে অসাধারণ কিছু সেটিংস আপনি শিখতে পারবেন, কিছুটা হলেও অ্যাড থেকে মুক্তি পাবেন এই ভিডিওটা দেখার পরে। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, অসাধারণ সেটিংসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কাজে চলে আসলাম, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, এই অসাধারণ সেটিংসগুলো আপনার স্মার্টফোনেও করে নেবেন। সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে চলে আসব, ওয়েবসাইট থেকে অ্যাডগুলো বন্ধ করার জন্য। আমরা যখনই বিভিন্ন ওয়েবসাইটে যাই প্রচুর পরিমাণ অ্যাড শো করে, আর সবচাইতে বৃহত্তম ব্রাউজার কিন্তু গুগল ক্রোম, আমরা সবাই গুগল ক্রোমটাকেই বেশি ব্যবহার করি। তো সোজা গুগল ক্রোমে চলে আসবেন, গুগল ক্রোমে আসার সাথে সাথেই এইখানে পাবেন কিছু থ্রি ডট অপশন, ওপরে দেখুন থ্রি ডট, থ্রি ডটে ট্যাপ দিবেন। থ্রি ডটে ট্যাপ দেওয়ার পরে এইখানে পাবেন সেটিংস নামে একটা অপশন, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে পাবেন সাইট সেটিংস, এই যে দেখুন সাইট সেটিংস, সাইট সেটিংসে টাচ করে দিবেন। সাইট সেটিংসে আসার পরে এখান থেকে পুনরায় একটু নিচে আসতে হবে, এইখানে দেখুন অ্যাডস, ঠিক আছে। গুগল ক্রোম দিয়ে যা কিছু আমরা ব্রাউজিং করি সাথে সাথে কিন্তু অ্যাড শো করে, এই অ্যাডসগুলো আপনি আপনার স্মার্টফোন থেকে বন্ধ করে রাখতে পারবেন এই সেটিংসের মাধ্যমে। এই অ্যাডস অপশনটাতে ট্যাপ দিবেন, এইখানে দেখুন একটা অপশন আছে, এই অপশনটা আমি অন করে রেখেছি, আমি কিন্তু সবসময় অফ করে ব্যবহার করি। এই অপশনটা অফ থাকলে এই সাইট থেকে অ্যাড শো করবেন আপনার মোবাইলে। এখন আমি অন করেছি এর জন্য আপনাদেরকে সহজে বোঝানোর জন্য যে কীভাবে অফ করবেন। এই যে দেখুন আমি ট্যাপ দিলাম, অফ হয়ে গেল, এইখানে লেখা চলে আসলো ব্লক অ্যাডস অন দ্য সাইট, মানে এই সাইটে আর কখনো অ্যাড শো করবে না যদি এই অপশনটা আপনার অফ থাকে, ঠিক আছে, অবশ্যই অফ করে রাখবেন। অনেক সময় দেখবেন মোবাইলের সেটিংস অপশনে টাচ করছেন, এইখানে অ্যাড শো করে, তারপর হচ্ছে ফাইল ম্যানেজারে গেছেন অ্যাড শো করে, গ্যালারিতে টাচ করছেন অ্যাড শো করে। এই অ্যাডসগুলো কোত্থেকে আসে এবং কীভাবে অফ করবেন এগুলো কিন্তু গুগল থেকে অ্যাড শো করায়, ঠিক আছে, আমাদের স্মার্টফোনে। এখন এই সেটিংসটা আপনি কীভাবে বন্ধ করে রাখবেন, আপনি সেটিংসে যাবেন অ্যাড শো করবে না, গ্যালারিতে টাচ করবেন অ্যাড শো করবে না, এই সেটিংসটা অফ করার জন্য আপনার স্মার্টফোন থেকে সোজা চলে আসবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে আপনি খুঁজে বের করবেন গুগল, সেটিংসে টাচ করার সাথে সাথে কিন্তু স্মার্টফোনের সবগুলো সেটিংস এইখানে শো করে, ঠিক আছে। তো এখান থেকে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে আপনারা খুঁজে পাবেন গুগল একটা সেটিংস, গুগলে টাচ করবেন, গুগলে টাচ করার পরে এখানে পাবেন অ্যাডস নামে একটা অপশন, অ্যাডস, এই অ্যাডস অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আগের যেই আইডিটা আছে ওই আইডিটা আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন, মানে আপনি যেই যেই সাইটে গেছিলেন অ্যালাউ করে রেখেছেন ওইখান থেকে অ্যাড শো করায় ওই অ্যাডগুলো অফ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই অপশনটাতে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ডিলেট আইডি, এই অপশনটাতে ট্যাপ দিয়ে ডিলেট করে দিবেন, ঠিক আছে। ডিলেট করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন গ্রেট নিউ আইডি চলে আসলো, এখন যেই যেই সাইট থেকে আপনার ডিভাইসে অ্যাড শো হইতো ওই সাইটগুলো থেকে আর অ্যাড দিতে পারবে না। তো এখন আপনাদেরকে দেখাবো স্মার্টফোনের কিছু কিছু জনপ্রিয় অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেও কিন্তু অ্যাড শো করে, চাইলেই কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। যেমন জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটা হচ্ছে শেয়ার ইট, আপনারা অনেকেই শেয়ার ইট ব্যবহার করেন, আমি কিন্তু শেয়ার ইট লাইট ব্যবহার করি, সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোরে চলে আসবেন, এখানে লিখবেন শেয়ার ইট লাইট, শেয়ার ইট লাইট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন, সারা জীবন ব্যবহার করবেন, একটা অ্যাড দিবে না। এই যে দেখুন আমার মোবাইলের মধ্যে কিন্তু ইন্টারনেট কানেকশন দেওয়া, আমি শেয়ার ইট ব্যবহার করি, কোনো অ্যাড শো করে না, সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। শেয়ার ইট কেটে দিবেন, শেয়ার ইট লাইট ব্যবহার করবেন। আর যারা ইমু ব্যবহার করেন, ইমুতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাড শো করে, ইমুর অ্যাড থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এর জন্য ইমু লাইট ব্যবহার করবেন। গুগল প্লে স্টোরে চলে আসবেন, এইখানে আপনারা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ইমু লাইট, এই যে দেখুন ইমু লাইট অ্যাপ্লিকেশনটা দেখুন, এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সারা জীবন ব্যবহার করবেন, আপনার এই ইমুতে আর একটি অ্যাড দিবে না, একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনি যদি এইভাবে লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন আর যেই সেটিংসগুলো আপনাদেরকে দেখাইছি এই সেটিংসগুলো সঠিকভাবে করে রাখেন, কিছুটা হলেও অ্যাড থেকে মুক্তি পাবেন, স্মার্টফোনে এতটা অ্যাড শো করবে না। যেমন আমি প্রত্যেকটা লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি, ফোনে ইন্টারনেট কানেকশন থাকে ঠিকই, অ্যাড শো করে না। এইভাবে কিন্তু অবশ্যই সেটিংসগুলো করে নেবেন আর চেষ্টা করবেন লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার জন্য অ্যাড থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।